আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন এবং আমরা ভালো আছি। আজকে আমরা রান্না করব মুরগির মাংস। আর মুরগির মাংস রান্না করার জন্য আমরা ব্রয়লার মুরগি ভুনা রান্না করব। রান্না করার জন্য আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমরা পেঁয়াজগুলো এখন ভাজতেছি। আমাদেরকে হালকা বাদামি রং করে পেঁয়াজগুলো ভাজতে হবে। আর পেঁয়াজগুলো আমরা অনেকক্ষণ ধরে ভাজবো, নাড়তেই থাকতে হবে অনবরত। না নাড়লে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা যাবে না। এখন আমরা এখানে দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ দিয়ে দিব, কালো এলাচও দিব। এগুলো দিয়ে আমরা একটু নাড়তে থাকবো। আমাদেরকে পেঁয়াজগুলো সুন্দর করে বাদামি রং করে নিতে হবে, এর জন্য আমরা নাড়তেই থাকবো। আর পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভাজতে হবে, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে তাড়াহুড়ো করতে গেলে। একটু চুলার আস্তে কমায় আস্তে রেখে পেঁয়াজগুলো ভাজতে হবে। আমাদের পেঁয়াজগুলো ভাজতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন আমাদের পেঁয়াজগুলো অনেকটা হয়ে আসছে। এখন আমরা একটু নাড়াচাড়া করবো পেঁয়াজগুলো, একটু আর একটু কালারটা ডিপ করব, যেহেতু কালারটা একটু হালকা হয়ে যাচ্ছে। আমরা যেহেতু মুরগির মাংস রান্না করব, এই জন্য কালারটা আমাদের একটু বেশি ডিপ করতে হবে। পেঁয়াজটা আমরা একটু বেশি ভেজে নিব। আর একটু কালারটা ডিপ হলে আমরা এর মধ্যে আদা, রসুন, জিরা, এলাচ বাটা দিয়ে দিব। আমরা দুইটা সাদা এলাচ বেটেও দিয়েছি, আর গোটাও দিয়েছি, আস্তেও দিয়েছি, বেটেও দিয়েছি। এখন আমরা এর মধ্যে আদা, রসুন, জিরা আর দুটো এলাচ ব্লেন্ডার করে দিয়ে দিলাম। এখন আমরা আদা রসুন বাটার যে একটা স্মেল আছে, স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে থাকব। একটু সুন্দর করে কষায় নিব। এখন আমরা দুটো তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। আসলে প্রথমে তেজপাতাগুলো দিলে হয় কি, স্মেলটা চলে যায়। এখন তেজপাতাগুলো দিলে মাংসের মধ্যে স্মেলটা ঢুকবে, এই জন্য আমরা এখন তেজপাতাগুলো দিয়ে দিলাম। এখন আমরা একটু নাড়তে থাকবো আর একটু ভাজতে থাকবো। এখন অনেকটা ভাজা হয়ে গেছে, এখন আমরা একটু পানি দিয়ে দিলাম। দেখুন এখন আমরা হলুদ দেনি, তারপর কি সুন্দর একটা কালার এসেছে। এখন আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিব। আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন, যা যেমন পছন্দ করেন। হলুদ গুঁড়ো আবার বেশি দেওয়া যায় না, বেশি দিলে হলুদ গুঁড়োটা হলুদে একটা গন্ধ চলে আসে। মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমরা একটু ঝাল বেশি পছন্দ করি, তো এই জন্য আমরা বেশি মরিচের গুঁড়ো দিব। আমরা 4 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। আপনারা কেউ ঝাল কম পছন্দ করলে কম দিতে পারেন, এটা পুরোপুরি নিজের কাছে। ঝালটা নিজে যেরকম খেতে পছন্দ করেন তেমন দিতে পারেন। রান্নার কোনো নিয়ম নাই, আপনার নিজের মতো করে রান্না করতে পারেন। এটা নিয়ম নাই যে এটা আগে দিতে হবে, এটা পরে দিতে হবে, পুরোটাই নিজের উপর। আমরা এখন হলুদ মরিচ গুলো দিয়ে একটু নেড়ে নিব। একটু হলুদ মরিচগুলো তো এটার সাথে মিশে যায়। দেখুন আমাদের মশলা কষানোটা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংস যেহেতু আমরা ব্রয়লার মুরগির মাংস রান্না করব, এটা অনেক ভুনতে হবে। ব্রয়লার মুরগির মাংস যত বেশি ভুনবেন ততই স্বাদ। ব্রয়লার মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এই জন্য আমরা এটা অল্প অল্প পানি দিয়ে ভুনতে ভুনতে সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমরা অল্প অল্প পানি দিয়ে ভুনবো, শুধু এতেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমরা এর মধ্যে লবণ, আপনারা খেয়াল করছেন আমরা এতক্ষণ লবণ দেইনি, এখন আমরা লবণ দিব এর মধ্যে। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। নেড়ে চেড়ে দিব, এটা ঘন ঘন নাড়তে হবে, নাহলে মশলাগুলো নিচে লেগে যাবে। এখন আমরা লবণটা দিয়ে দিব। আমরা 2 চামচ লবণ দিছি আমি, আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। কেউ বেশি খেতে পছন্দ করেন, কেউ কম খেতে পছন্দ করেন।
যে যেরকম লবণ খান তেমন দিয়ে দিবেন। দেখুন একটা সুন্দর কালার চলে এসেছে। ব্রয়লার মুরগির ভুনা খেতে কিন্তু খুবই স্বাদ, তে ব্রয়লার মুরগির ভুনা হলে আর কিছুই লাগে না। দেখুন আমাদের মাংসটা অনেকটা হয়ে আসতেছে, আমরা অল্প অল্প করে পানি দিব আর এটা কষাবো। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে, এটা বেশিক্ষণ হতে সময় লাগে না, কষায় কষায় রান্না করে নেব আমরা এটা। আমরা কাঁচা মরিচ বাটা দিয়ে দিব, বাটাটা দিলে হয় কি মানে একটা অনেক সুন্দর স্মেল আসে আর খেতে অনেক স্বাদ লাগে। আমরা কাঁচা মরিচটা খুব বেশি বেটে নিইনি, আমরা হালকা আধা বাটা করে নিছি, এখানেই সিদ্ধ হয়ে যাবে কাঁচা মরিচটা একদম, এই জন্য আমরা আধা বাটা করে দিই। দেখুন আমাদের কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমরা এর মধ্যে একটু পানি দিব, একটু করে পানি দিব, একটু করে কষাবো, তাহলে মাংসটা সিদ্ধ হবে, মশলাগুলো ঢুকবে এবং কষানোও হবে। দেখুন কি সুন্দর কালার চলে আসতেছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। অনেকে আরো ভালো রান্না করতে পারেন এর থেকেও। আমরা জিরা গুঁড়া দিয়ে দিলাম, আমরা একটু পরেই জিরা গুঁড়াটা দিছি, জিরা গুঁড়াটা আসলে একটু হাতলটার উপর পড়ে গেছিল, খুন্তিটার উপরে, মিস্টেক, মাই মিস্টেক। এখন আমরা নেড়ে চেড়ে দিব, দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমরা কষাইতেই আসছি, অনবরত কষাইতেই থাকবো পোস্তটা, একটু করে পানি দিব। এখন একটু পানি দিয়ে দিলাম, আমরা সিদ্ধ করতে হবে, কষাইতে হবে, মশলাগুলো যাতে নিচের দিকে লেগে না যায় সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। দিব আর কষাবো, খুব সুন্দর একটা স্মেল আসতেছে, আসলে শোনা যায় না, তাহলে আপনারা বুঝতেন কি সুন্দর একটা স্মেল আসতেছে। এখন আমরা আমাদের মাংসটা এখন শেষের পর্যায়ে একদম হয়ে আসছে, মাংসটা একদম হয়ে আসছে। আমরা এখন একটু নেড়ে চেড়ে একটু লাস্টে এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আমরা এখানে গরম সব গরম মশলাগুলো একসাথে ব্লেন্ড করে নিচ্ছি একটু তেলে। এই মা এই গুঁড়োটা দিতে পারবেন, সব সুন্দর একটি স্মেল আসে। আমাদের মাংসটা একদম হয়ে আসছে, আমরা একটু কষাই নামিয়ে নিব। এখন এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আমরা চুলাটা অফ করে দিয়েছি, আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন প্লিজ। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।